মালদা জেলার দুটো পৌরসভা তৃণমূল প্রার্থীদের সম্বর্ধনা দিল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোডে বিনয় সরকার অতিথি নিবাসে সভাকক্ষে ইংরেজ বাজার এবং পুরাতন মালদা পৌরসভা জয়ী তৃণমূল প্রার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিন জয়ী প্রার্থীদের উত্তরীয় পরিয়ে হাতে গোলাপ দিয়ে সম্বর্ধনা দেয় তৃণমূলের জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, বিধায়ক তাজামুল হোসেন, সাবিত্রী মিত্র, চন্দনা সরকার, ইংরেজবাজার পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, দুলাল সরকার, পুরাতন মালদা পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ, বিভূতি ঘোষ, যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস, সৌভিক মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। আগামী কয়েকদিনের মধ্যে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা বোর্ড গঠন হতে চলেছে। তবে কে চেয়ারম্যান হবে তার দল সিদ্ধান্ত নেবে। এদিন একটি মুচলেকা নেওয়া হয় জয়ী প্রার্থীদের কাছ থেকে বলে জানান ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও দুলাল সরকার। আজকে যারা নবনির্বাচিত কাউন্সিলর দুটো পৌরসভারই, তারা একটা মুচলেকা দিয়েছে মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির কাছে। দলের যা নির্দেশ, দলের যে নির্দেশ দেবেন বা দল যে মার্গদর্শন দেখাবে, সেই মার্গদর্শনে সকলে চলবে। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। জেলা কমিটির প্রেসিডেন্ট রহিম বক্সী সাহেব আর বিধায়কেরা ছিলেন আমাদের মালদার দুই পৌরসভা ইউনিয়ন মালদার নির্বাচিত প্রতিনিধিদের। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দিয়ে আমরা ভোটে লড়াই করেছিলাম, জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়েছে, সেই নির্বাচিত প্রতিনিধিদেরকে আজকে জেলা কমিটিকে সম্বোধনা দিল এবং একটা মুচলেখা যেটা আমরা সই করে দিলাম। আমাদের সর্বভারতীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় মালদার মানুষ, ইংরেজ বাংলার মানুষের জন্য যেটা ভালো মনে করবেন তার তাদেরকেই দায়িত্ব দেবেন। আমরা সেই দায়িত্ব, সেই নির্দেশ মেনে কাজ করবো।